শুরু আল্লাহ কে নাম সে জোপড়া মেহেরবান নেহায় রেমবালা হে আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহ বরকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী মাই চয়েস এক্সেপশনেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কি আবার জানায় আন্তরিক স্বাগতম ও অভিনন্দন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ঐতিহ্যবাহী এবং অন্যতম বৃহত্তম মসজিদ দিল্লি জামা মসজিদ দিল্লি জামা মসজিদের আসল নাম হল মসজিদের জাহান্নমা যা ফার্সি বাংলাতে তার অর্থ হল জগতের প্রতিবিম্ব মসজিদ মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো সাল থেকে ষোলোশো সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন এটি নির্মাণে প্রায় পাঁচ জন শ্রমিক কাজ করেন এই মসজিদটি মূলত মসজিদে জাহান্নমা নামে পরিচিত ছিল শাহজাহানের শাসনকালে তার অজির বা প্রধানমন্ত্রী সাদুল্লাহ খানের তত্ত্বাবধানে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় মসজিদটির নির্মাণ কাজে শেষ সময় প্রায় দশ লক্ষ টাকা খরচ হয় এছাড়াও শাহজাহান আগ্রার তাজমহল এবং দিল্লির লালকেল্লা নির্মাণ করেন দিল্লির লাল কেল্লাটি রয়েছে যা মসজিদের বিপরীত প্রান্তে ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ এক হাজার হিজড়িতে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয় তেইশ জুলাই ষোলোশো ছাপ্পান্ন সালে সম্রাট শাহজাহানের আমন্ত্রণে বর্তমান উজবেকিস্তানের বোহারা নামক স্থান হতে আগত ইমাম বখারি নামক জনৈক ইমাম মসজিদটি উদ্বোধন করেন সেই ইমাম বখারি ছিলেন তৎকালীন উজবেকিস্তানের রাজা রাজার দামাদ এবং সেই ইমামের বংশধররা একের পর এক এই মসজিদটিতে ইমামতি করে যাচ্ছেন বর্তমান ইমাম সৈয়দ আহমদ বখারিও হলেন সেই ইমামের বংশধর থেকে একজন জামা মসজিদ দিল্লিতে এলে আপনারা এখানে দেখতে পারবেন ইমামদের তালিকা এবং মসজিদটির ইতিহাস লিপিবিদ্ধ করা আছে এই মসজিদ প্রাঙ্গণে প্রায় একসাথে পঁচিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন এবং মাঝে মাঝে একে ভারতের বৃহত্তম মসজিদ হিসাবে গণ্য করা হয় মসজিদটিকে সাধারণভাবে জামা মসজিদ বলা হয় জামে অর্থ শুক্রবার ষোলোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে ব্রিটিশদের বিজয়ের পরে তারা মসজিদটিকে বাজেয়াপ্ত করে এবং এটিকে একটি সৈন্য হিসাবে ব্যবহার শুরু করে শহরবাসীকে শাস্তি দেওয়ার জন্য তারা মসজিদটিকে ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু বিরোধিতার সম্মুখীন হওয়ায় সেটা তারা করে উঠতে পারেনি এই মসজিদটির দৈর্ঘ্য চল্লিশ মিটার অর্থাৎ একশো তিরিশ ফুট প্রস্ত সাতাইশ মিটার অর্থাৎ উননব্বই ফুট গম্বুজ রয়েছে তিনটি মিনার দুইটি ছোটো ছোটো আরও আছে মিনারের উচ্চতা একচল্লিশ মিটার অর্থাৎ একশো এক পঁয়ত্রিশ ফুট ভবনের উপকরণে রয়েছে লাল পাথর মার্বেল ইত্যাদি এই জামা মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ শুধু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসেন এবং এর সৌন্দর্যতায় মুগ্ধ হন জামা মসজিদের সৌন্দর্যতা বিকালবেলায় সূর্যাস্তের সময় অত্যন্ত আনন্দদায়ক এই জামা মসজিদের সম্মুখেই রয়েছে বাজার এবং সড়কের অপর প্রান্তে রয়েছে দিল্লির লালকেল্লা যেখানে ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন দিল্লি জামা মসজিদের এলাকাটি অত্যন্ত জনবহুল ছান্দী চক এলাকা নামে পরিচিত এই এলাকাটি এখানে মানুষের সংখ্যা সবসময় অনেক বেশি থাকে অর্থাৎ এখানে সময় ভিড় থাকে এখানে অনেক জিনিস ক্রয় করার জন্য অতি কম মূল্যে পাওয়া যায় এই ছিল দিল্লি জামা মসজিদের সংক্ষিপ্ত বিবরণ যা আমাদের চ্যানেল আপনাদের সম্মুখে তুলে ধরেছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের অন্যদের কাছে পৌঁছে দিবেন আমরা আপনাদের কাছে এইভাবেই নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে থাকবো এবং সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি